বৈশাখী দ্য ডিভা 100 kgs ওয়েট, আর বৈশাখীর কোনো টেকার নেই। আপনার সাহিত্যে কটা কুচি পড়ছে, আপনি কমন ওজন নিয়ে নাচছেন, আপনি টুন টুন হচ্ছেন না, সুচিত্রা সেন হচ্ছেন, এসব নিয়ে আমি মাথা ঘামাই না, কিন্তু এরা একটা বাচ্চাকে স্পেয়ার করেনি। ইটস মাই চয়েস যে আমি কারোর সঙ্গে জীবন কাটাই, কিন্তু একটা বাচ্চা যার বেবি ফ্যাট এখনও যায়নি, শি ওয়াজ অনলি 5, তাকে নিয়ে আলোচনা হচ্ছে যে সে কারোর ভাত খাচ্ছে বলে সে মোটা। আর আমি আমার মেয়েকে একটু গল্লু টাইপের রাখতেই ভালোবাসি, কিন্তু তারপরে যখন কখনো কেউ ওকে একটা হয়তো মোটা বলে বলেছে, ও এসব মা আমি কি মোটা, মা আমি কি আগে থেকে একটু মোটা হয়েছি গো, সত্যি করে বলবো। কে বলেছে তোমাকে? পাশের বাড়ির নকাকিমা আমাকে বললো, আমার চেহারাটা নাকি আগে থেকে ভালো হয়েছে। একদম বদল করে দেখছো তোমার মা কার কথা শুনে? আমিও বলে দিয়েছি মা আমি এরকমই থাকবো। 95 দেবসি গোদাগার, তুমি তোমার বউয়ের ফিগার জানো নাকি? ও তো স্টেজে উঠলে স্টেজটাই ভেঙে যাবে। আমার সেলফ রেসপেক্টের জায়গাটাকে আঘাত করতে পারি এত পাওয়ারফুল আমি কাউকে বলতে দেখি না। শোভন আমাকে বলবো, ওই যে বসে কি চোখের জল ফেলছো, তুমি যদি কেঁদেছো এই সমাজ আরো বেশি তরোয়াল নিয়ে বেরিয়ে পড়বে তোমাকে আঘাত করার জন্য। তো আমাকে যারা আপনার মোটা রোগা বিচার করার জন্য একটা সুন্দর খাপ পঞ্চায়েত বসান, একটা বৈঠকি আড্ডা বসান, তারা জেনে রাখবেন এটা আমার কাছে কিচ্ছু ম্যাটার করে না। এই শরীরটা আমার, আমি যখন যেরকম মনে করবো সুস্থ থেকে আমি সেই রকম ভাবে থাকবো। তো আমি সেই সমস্ত মহিলাদেরকে বলবো যারা শুধুমাত্র নিজেদের চেহারার কারণে একটা খাঁচায় বন্দি হয়ে যাচ্ছেন, আমরা কারুকে এন্টারটেন করার জন্য, কারুকে খুশি করার জন্য জন্মাইনি, নিজে সুস্থ থাকার জন্য জন্মেছি, নিজের প্রিয়জনদেরকে ভালো রাখার জন্য জন্মেছি। আমি কতটা রোগা, আমি কতটা মোটা, কি আসে যায় একজন রোগা বিন লাদেন আর একজন মোটা বৈশাখীর মধ্যে? আপনি কাকে বাঁচবেন? আপনি আমাকে বাঁচবেন অফকোর্স, কারণ আপনি আমায় ভালোবাসেন, আমি ভালোবাসার কথা বলবো। তো সেই জন্য আমি বলবো আলোটা প্রত্যেক ঘরে জ্বলা দরকার। আমরা মোটা হতে পারি কিন্তু আমাদের জীবনটা মোটামুটি নয়, ফাটাফাটি।